হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে চলতরী চ্যাপ্টারটা রয়েছে সেই চলতরী চ্যাপ্টারটা থেকে আজকে আমরা দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য 100% কমন যোগ্য দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা এই যে চলতরী চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। তো তোমরা যারা দেখোনি ভিডিওটা, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব 100% কমন যোগ্য দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো নিয়ে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য একদম 100% কমন যোগ্য, এর বাইরে আসবে না, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখে নিই। প্রমাণ করো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্র রোধের থেকেও ক্ষুদ্র, ঠিক আছে? অর্থাৎ সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা আমরা পাই, আমরা কি জানি যে অনেকগুলো রোধকে, অর্থাৎ তুমি R1 R2 এইভাবে অনেকগুলো রোধকে যদি যুক্ত করো, তাহলে সেখান থেকে আমরা কি পাই, যোগ করার পরে আমরা একটা তুল্য রোধ পাই, তাই তো? সে সমান্তরাল সমবায় হোক বা শ্রেণী সমবায় হোক, আমরা কি পাই, একটা তুল্য রোধ পাই। তো এখানে প্রমাণ করতে বলেছে যে দেখাও যে সমান্তরাল সমবায় যে তুল্য রোধ, অর্থাৎ সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা পাবো, সেই তুল্য রোধের যে মানটা হবে সেটা কি বলছে, যে এই যে রোধগুলো নিচ্ছ সেই যে রোধগুলোর মধ্যে যে ক্ষুদ্র রোধ পাবো, সেই ক্ষুদ্র রোধের থেকেও ক্ষুদ্র, অর্থাৎ সেই ক্ষুদ্র রোধের থেকেও ছোট আমি কি পাবো, যে তুল্য রোধটা সেইটা পাবো, ঠিক আছে? অর্থাৎ এখানে বুঝতে পেরেছো কোশ্চেনটাতে কি বলতে চাইছে, যে তুল্য রোধ যেটা বেরোবে, তুমি অনেকগুলো ধরে নাও যে R1টা হচ্ছে 5, ঠিক আছে, R2টা হচ্ছে 6, তো এই যে 5 ওইটা হচ্ছে সব থেকে ছোট 5 ওহম, তাহলে এই যে 5 ওহম এর থেকেও কি হবে, সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধটা পাবো তার থেকেও কি হবে, ছোট হবে, ঠিক আছে? তো এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব দেখো, যে প্রথমে আমরা কি করব, তিনটে রোধ ধরে নেব, R1 R2 R3, রোধগুলোকে কি করা আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, একটা তুল্য রোধ পাবো, ঠিক আছে? এখানে তুল্য রোধটা কি আমরা ধরে নিয়েছি R, আর হচ্ছে কি তুল্য রোধ, এবং নর্মাল যে রোধগুলো সেগুলো কি কি রয়েছে, R1 R2 R3, এই তিনটের মধ্যে আবার আমরা ধরে নিলাম যে এই যে R1টা রয়েছে এটা হচ্ছে কি সব থেকে ছোট, ঠিক আছে? R1 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র, ঠিক আছে, ক্ষুদ্র রোধ। তাহলে এখানে আমরা কি পেলাম, ক্ষুদ্র রোধটা কোনটা পেলাম, R1টা, ঠিক আছে? এবার আমাকে প্রমাণ করতে হবে যে R1-এর থেকেও কি হচ্ছে, R-টা আরও ছোট, ঠিক আছে, R1-এর থেকেও R-টা ছোট, অর্থাৎ তুল্য রোধটা আরও ছোট, কার তুলনায়, R1-এর তুলনায়। তাহলে দেখো যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা রোধগুলোকে যুক্ত করি, তাহলে কি পাবো, 1/R1, ঠিক আছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে যুক্ত করলে কি পাবো, আমরা 1/R পাবো, অর্থাৎ তুল্য রোধটা পাবো। তাহলে 1/R সমান আমরা এই মানগুলো পাবো। এবার দেখো আমরা কি করলাম, এইগুলোকে যে কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এখানে আমরা x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে x এর মানটা কত, 1/R2 প্লাস 1/R3। যাই হোক, এখানে যদি তোমার 1/R4 থাকতো, 1/R4 থাকতো, তবুও সেখানে কি হতো, যুক্ত হতো, ঠিক আছে? আমরা এতগুলো দেখবো না, আমাদের কি দরকার, ক্ষুদ্র রোধটা নিয়ে, ঠিক আছে, অর্থাৎ যে ছোট রোধটা আছে সেইটা নিয়ে আমাদের এখানে কাজ। তাহলে এখানে দেখো যে এই যে x এর মানটা, অর্থাৎ এখানে আমরা কি ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি 1/R2 প্লাস 1/R3-কে, তাহলে এই মানটা সর্বদাই কি হতে হবে, ধনাত্মক হতে হবে। যদি ঋণাত্মক হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রমাণটা করা যাবে না, কখন হবে, ধনাত্মক হলেই হবে, ঠিক আছে? এবার দেখো যে 1/R সমান আমরা কি পাবো, 1/R1 প্লাস x, ঠিক আছে? এবার দেখো এই যে 1/R এই মানটা, এই যে মানটার তুলনায় বড় না ছোট, নিশ্চয়ই বড়। দেখো এখানে কি হচ্ছে, 1/R এটা কি, 1/R মানে হচ্ছে কি, 1/R1-এর সাথে আরও কিছু যুক্ত আছে, তাহলে এইটা অবশ্যই বড় হবে, কার তুলনায়, 1/R1-এর তুলনায়, তাই তো? তাহলে 1/R1-এর তুলনায় অবশ্যই বড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো যে আমরা কি এটা লিখতে পারি, 1/R গ্রেটার দ্যান 1/R1, কেন লিখলাম, তার কারণ হচ্ছে যে এই যে 1/R এর মানটা সেটা কি হচ্ছে, 1/R1 প্লাস কিছু একটা যোগ আছে, সেই জন্য কি পাচ্ছি, আমরা বেশি পাচ্ছি, কার তুলনায়, 1/R1-এর তুলনায়, ঠিক আছে? এবার এইটাকে যদি আমরা দেখি তাহলে কি পাবো, R less than R1, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে R1 অর্থাৎ ক্ষুদ্র রোধের চেয়েও ক্ষুদ্র, এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে ধরে নেবে যে অনেকগুলো রোধ তুমি নিতে পারো। আমরা কি করেছি, তিনটে রোধ ধরে নিয়েছি, R1 R2 R3, সেই তিনটে রোধের মধ্যে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে R1-টাই হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র, ঠিক আছে?
এবার আমরা কি ধরে নিলাম, তুল্য রোধ আর ধরে নিচ্ছি, তাহলে এখানে সমান্তরাল সমবায় রয়েছে, সেই জন্য আমরা কি পাবো সূত্র অনুযায়ী ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান, যতগুলো রোধ আছে সেগুলো যোগফল, ঠিক আছে, ওয়ান বাই দিয়ে। তাহলে সেখানে আমরা দেখতে পেলাম যে এটা কি হয়ে যাচ্ছে, তুল্য রোধের মানটা যে ক্ষুদ্র রোধ তার তুলনায় ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, চলো পরে প্রশ্নটা দেখে নিই। পরে প্রশ্নটাতে কি বলেছে দেখো, বলেছে দেখো যে তড়িৎ প্রবাহের সময়, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের যে সময় অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা অর্ধেক করা হলে উৎপন্ন তাপের অনুপাত কত, ঠিক আছে। অর্থাৎ এখানে সময় অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা অর্ধেক করা হলে, অর্থাৎ যে আয়, সেই আয়ের মানটা যদি তুমি অর্ধেক করে দাও, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কি হবে, ঠিক আছে, উৎপন্ন তাপের অনুপাত। তাহলে দেখো যে যদি আমরা অপরিবর্তিত রেখে দিই, কোনো কিছু পরিবর্তন না করি, সেক্ষেত্রে আমরা যে উৎপন্ন তাপটা পাবো, হিট যেটা উৎপন্ন হবে সেটা কি হবে, আমরা কি জানি এটা পাবো, এই সমান আই স্কোয়ার আর টি, তাই তো। তাহলে এই সূত্রটা আমরা কখন পাবো, যখন কোনো অপরি মানে কোনো কিছু পরিবর্তন হয়নি, ঠিক আছে, নর্মালি আমরা এই সূত্রটা পাবো। এবার এখানে দেখো যে প্রবাহমাত্রা কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে, তার মানে কি প্রথমে কি ছিল, আই ছিল, এবার কি করা হয়েছে, আই বাই টু করা হয়েছে, ঠিক আছে। এবার এখানে প্রবাহমাত্রা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেকের ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা আর পাবো না, তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা অন্য সূত্র পাবো। তাহলে দেখো প্রবাহমাত্রা আই বাই টু হলে ওই সময়ে পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ কত হবে, আমরা ধরে নিলাম যে এক্ষেত্রে কি হবে, এইচ ওয়ান, ঠিক আছে। এইচ ওয়ানের মানটা কি হবে দেখো, এইচ ওয়ানটা তখন আর কি থাকছে না, এটা এই ফর্মুলাটা থাকছে না, এখানে আমরা কি বসাবো, আয়ের জায়গায় আই বাই টু হয়ে যাচ্ছে, তাহলে এটার স্কোয়ার আর টি। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কি পাবো, আই স্কোয়ার পাই ফোর আর টি পাচ্ছি, ঠিক আছে। এবার এই দুটোকে যদি আমরা তুলনা করি, এটা আর এটাকে যদি আমরা দেখি অনুপাত দুটো, আমাদেরকে কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে যে তাপের অনুপাত কত, ঠিক আছে, পরিবর্তন করা হলো তখন আর আগে কত ছিল সেটার অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো যে উৎপন্ন তাপের অনুপাত যদি আমরা বার করি, অর্থাৎ এইচ টু এইচ ওয়ান যদি বার করি, তাহলে আমরা কি পাবো, এখানে আই স্কোয়ার আর টি অনুপাত আই স্কোয়ার বার ফোর আর টি, ঠিক আছে। এখানে আর টি কেটে যাচ্ছে, আই স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ওয়ান টু ওয়ান বাই ফোর, এটা পড়ে থাকছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো আমরা, ফোর ইস টু ওয়ান, বুঝতে পেরেছো। তাহলে এখানে কি হচ্ছে, শুধুমাত্র প্রবাহমাত্রাটাকে অর্ধেক করে দিচ্ছে, দিয়ে বলেছে যে অনুপাতটা কত হবে বার করো, ঠিক আছে। অর্থাৎ সময় অপরিবর্তিত থাকছে, প্রবাহমাত্রা অর্ধেক করা হচ্ছে, দিয়ে তাপের উৎপন্ন যে তাপটা হচ্ছে তার অনুপাতটা কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে টি সময়ে আর রোদ দিয়ে আয় তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন তাপ কত হবে, আই স্কোয়ার আর টি, এই সমান। এবার এখান থেকে আমরা যদি দেখি যে আই বাই টু করা হয়, অর্থাৎ যে পরিবাহিতার মান তাকে যদি অর্ধেক করা হয়, তাহলে কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে কোনটা, সূত্রটা। তাহলে সূত্রটা পরিবর্তন হয়ে গেল, দিয়ে আমরা কি পেলাম, আই স্কোয়ার বাই ফোর আর টি। এবার এইটা অনুপাত এইটা করলেই যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা কি করলাম, ফোর ইস টু ওয়ান দেখতে পেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি, চলো পরে প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটাতে কি বলেছে দেখো, যে একটি বাল্বে 200 ভোল্ট আর তার সাথে কি থাকে, হাইপেন দিয়ে 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। একটি বাল্বে 200 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তোমরা ঘরের বাল্ব দেখবে নিচে কি লেখা থাকে, এই অক্ষরগুলো লেখা থাকে, ঠিক আছে। অর্থাৎ 200 ভোল্ট 100 ওয়াট, বা তুমি এখানে দেখতে পারো যে 100 ভোল্ট 50 ওয়াট, ঠিক আছে, এইভাবে লেখা থাকে। তো এর অর্থটা কি সেটা তোমাকে পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে, অর্থাৎ অনেকবার পরীক্ষাতে এসছেও এই প্রশ্নটা। তো চলো দেখে নেবো অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা হচ্ছে যে এই যে 200 ভোল্ট, এই 200 ভোল্টটা হচ্ছে কি, যদি আমরা বিভব মানে কি 200 ভোল্ট বিভবের সাথে যদি যুক্ত করি, তাহলে কি হবে, এই যে বাল্বটা রয়েছে সেই বাল্বটা কি হবে, সব থেকে বেশি উজ্জ্বল আলো দেবে, ঠিক আছে। অর্থাৎ 200 ভোল্ট বিভবের সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে কি হবে, বাল্বটি সর্বোচ্চ জ্বলতে থাকবে। এবং এই যে 100 ওয়াট লেখা থাকে, এটা হচ্ছে কি, এত পরিমাণ কি হবে, শক্তি ব্যয় করবে, ঠিক আছে। অর্থাৎ সেটাই দেখো লেখা আছে, এর অর্থ হলো বাল্বটিকে যদি 200 ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত করা হয়, তবে বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলতে থাকবে। এই অবস্থায় বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ, তো এইটুকু লিখলেই তোমাদের যথেষ্ট, ঠিক আছে। চলো পরে প্রশ্নটা দেখে নিই। পরে প্রশ্নটাতে কি বলেছে দেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা বিবৃতি করো। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেকবার পরীক্ষাতে এসছে, এইটা
তোমাদেরকে অনেক মানে কি ভালোভাবে দেখে যেতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? তো অ্যাম্পেয়ারের সূত্র নিয়মটা বিবৃতি করো, অর্থাৎ কীভাবে আমরা করব দেখো, আমি লিখে দিয়েছি এখানে, যে তোমাদের বইয়েও আছে দেখে নেবে, 78 পেজে, অর্থাৎ পেজ নম্বর 78-এ দেখবে এই এটা আছে, ঠিক আছে? তো এখানে দেখো যে কীভাবে আমরা লিখব, অর্থাৎ সূত্রটাতে কী বলতে চেয়েছে, কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদাই তারের নিচে রাখা হয়, ঠিক আছে? তারের নিচে রাখা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে থাকতে হবে, ঠিক আছে? উত্তর মেরুর দিকে থাকে, তবে সেই ব্যক্তির বাম হাত যেদিকে সরবে শলাকার উত্তর মেরু সেই দিকে কী হবে, বিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছ? থরি কোনো ব্যক্তি, ধরে নাও যে এটা হচ্ছে কি একটা ব্যক্তি, ঠিক আছে? তো এই যে ব্যক্তিটা রয়েছে এখানে বলতে চেয়েছে যে ধরে নাও যে এখানে একটা কী রয়েছে, চুম্বক রয়েছে, ঠিক আছে? চুম্বকের উত্তর মেরুটা, অর্থাৎ এই যে ব্যক্তিটা রয়েছে, ঠিক আছে, একটা পরিবাহী তার, ধরে নাও যে এই নিচ দিয়ে একটা পরিবাহী তার যাচ্ছে, তাহলে এখানে বলতে চেয়েছে যে কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটছে, ঠিক আছে, সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদাই তারের নিচে রাখা হয়, ঠিক আছে? তার এই যে মুখটা সর্বদাই কী হবে, তারের নিচে থাকবে, ঠিক আছে? তারের মুখ মানে কি, তার মুখ সর্বদাই কী হবে, তারের নিচে রাখা চুম্বক শলাকার, অর্থাৎ এই যে চুম্বক শলাকাটা রয়েছে, চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে থাকে, তবে সেই ব্যক্তির বাম হাত যেদিকে সরবে, ঠিক আছে, অর্থাৎ বাম হাত, এখানে আমরা কি পাবো, ডান হাত এবং বাম হাত পাবো, তো বাম হাত যেটা থাকবে, বাম হাত, সেই বাম হাতটা যেদিকে সরবে সেই দিকে কী হবে, উত্তর মেরু সেই দিকেই বিক্ষিপ্ত হবে, ঠিক আছে? অর্থাৎ যে চুম্বক শলাকার উত্তর মেরুটা রয়েছে সেই দিকে কী হবে, বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এখানে আমরা কী পাবো, নর্থটা বিক্ষিপ্ত হবে। ক্লিয়ার হয়েছে? তার সাথে সাথে তোমরা কী করবে, এই নিয়ম দুটোও দেখে যাবে, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম এবং ফেলমিংয়ের বাম হস্ত নিয়ম, এগুলো কিন্তু এর সাথে কখনো কখনো দেখেছি যে পরীক্ষাতে কী হয়েছে, সন্ত্র নিয়মটা মানে কি না দিয়ে বা তার সাথে এইটাকে জুড়ে দিতে পারে, যে অ্যাম্পিয়ারের সন্ত্র নিয়মটা এবং ফেলমিংয়ের বাম হস্ত নিয়মটা লিখো, ঠিক আছে, বা বিবৃতি করো, এভাবে তোমাকে পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তো সেইভাবে তুমি প্রিপেয়ার নিয়ে নেবে, অর্থাৎ এই তিনটেই ভালো করে পড়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটাতে কী বলেছে দেখো, যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লিখো। আমরা কী জানি যে লেঞ্জের সূত্রটাতে কী বলে, যে যেটার কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে বাধা দেয়, তাই তো? অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেই আবিষ্ট তড়িৎ প্রবাহকে কী করে, আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদাই সেই কারণকে কী করে, বাধা দেয়, ঠিক আছে? সর্বদাই সেই কারণকে বাধা দেয়, বাধা দেবে কে, যেটা দরুন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ওইখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ যার কারণে সৃষ্টি হলো সেটাকে কী করবে, বাধা দেবে, এটাই কী বলছে, লেঞ্জের সূত্র বলছে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটাতে কী বলেছে দেখো, যে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ ব্যাখ্যা করো, অর্থাৎ লেঞ্জের সূত্রটাই শক্তি সংরক্ষণ সূত্র সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো কীভাবে আমরা লিখবো অ্যান্সারটা দেখো, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আমরা সবাই জানি যে শক্তি কী হয়, এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়ে যায়, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে কী হয় মানে কি রূপান্তরিত হয়, ঠিক আছে? লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা কী জানি, যে বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন দিকে হবে যা তার সৃষ্টির কারণকে বাধা দেবে, এটা হচ্ছে লেঞ্জের সূত্র। এবার আমাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ লেঞ্জের সূত্রটাই যে শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্পরূপ, সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখো যে ধরি একটি কুণ্ডলির দিকে চুম্বকের উত্তর মেরু এগোচ্ছে, ঠিক আছে? এই চুম্বকের এগোনোকে বাধা দেওয়ার জন্য কুণ্ডলিতে কী হবে, তড়িৎ প্রবাহে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ কী হবে, ঘড়ির কাঁটার বিপরীতে সৃষ্টি হবে, যা চুম্বকের উত্তর মেরু থেকে দেখলে উত্তর মেরুই মনে হয়, এই দুই সম মানে কি সমমেরু পরস্পরের কাছাকাছি আসতে বাধা পড়, ঠিক আছে, বাধা পাবে, কারণ কি সমমেরু যদি হয় তাহলে কী হবে, কাছাকাছি আসতে বাধা পাবে, এই বাধার বিরুদ্ধে যে কার্য করতে হয় সেই কার্যটাই কী হবে, কুণ্ডলিতে তড়িৎ শক্তি সৃষ্টি করবে, ঠিক আছে? কারণ দুটোই যদি একই মেরু হয় তাহলে কী হবে, তা কাছাকাছি আসতে পারবে না, তাহলে বাধা সৃষ্টি হবে, বাধা পাবে, তাহলে এই যে বাধার বিরুদ্ধে যে কার্য করতে হবে সেটা কী হবে, শক্তি সৃষ্টি করবে, কুণ্ডলিতে তড়িৎ শক্তি সৃষ্টি করবে। তাহলে এইটুকু লিখলেই তোমাদের যথেষ্ট, ঠিক আছে? আর একবার দেখে নাও কীভাবে লিখতে হবে, এভাবে এখান থেকে
ধরি একটি কুণ্ডলীর দিকে চুম্বকের উত্তর মেরু এগোচ্ছে। এই চুম্বকের এগোনোকে বাধা দেওয়ার জন্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে সৃষ্টি হবে, যা চুম্বকের উত্তর মেরু থেকে দেখলে মনে হবে যে উত্তর মেরুই। ঠিক আছে, এই দুই সমমেরু পরস্পরের কাছাকাছি আসতে বাধা পাবে। সেই বাধাই মানে কি, এই যে বাধা, এই বাধার বিরুদ্ধে যে কার্য করতে হয় তাই কুণ্ডলীতে তড়িৎ শক্তি সৃষ্টি করবে। এইটুকু লিখলে হবে হবে কি, তোমাদের পুরো অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেনটা দেখে নিই। এর পরের যে কোশ্চেনটা বলেছে সেটা বলেছে, দেখো যে জুলের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, অর্থাৎ জুলের যে সূত্র সেই সূত্রের যে গাণিতিক রূপ সেটাকে প্রতিষ্ঠা করতে বলেছে। তো কীভাবে করবো, ধরে নেবো যে টি সময় কিউ আধান এবং আর রোধ দিয়ে প্রবাহিত হলে পরে, ঠিক আছে, প্রবাহমাত্রা কী পাবো, কিউ সমান আইটি, কিউ সমান আইটি পাবো। সেখান থেকে যদি আমরা ফর্মুলাতে আয়ের মানটা দেখি, প্রবাহমাত্রাটা বার করি, তাহলে কী পাবো, কিউ বাই টি পাবো। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। ঠিক আছে, সময় টি, আধান কিউ, রোধ আর, তাহলে প্রবাহমাত্রা কী হবে, আই সমান কিউ বাই টি হবে। ঠিক আছে, ওহমের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে ভি সমান আই আর, তাই তো, ভি সমান আই আর, এটা হচ্ছে কি ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে এখানে দেখো যে যে কার্যটা হয় সেই কার্যটা কী হয়, কার্যটা হয় ভি ইন্টু কিউ, এটা আমরা ফর্মুলা থেকে জানি। ডাব্লু সমান অর্থাৎ ওয়ার্ক সমান ভি ভোল্টেজ ইন্টু কিউ আধান। ঠিক আছে, বিভব প্রভেদ ইন্টু আধান। তাহলে এখানে যদি ভি এর মানটা বসায় আই আর ইন্টু আই ইন্টু টি, এখান থেকে ভি সমান আই আর, অর্থাৎ ভি এর মানটা আমরা এখানে বসালাম, আর এখানে কিউ সমান আইটি, আইটি বসিয়ে দিলাম। এবার এখান থেকে গুণ করলে পরে আমরা কী পাবো, আই স্কোয়ার আর টি পেয়ে যাচ্ছি। এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার দেখো যে যদি কার্য ও তাপের তুল্যতা থেকে জানা যায় ডাব্লু পরিমাণ কার্য এইচ তাপ, মানে কি ডাব্লু পরিমাণের যে কার্যটা হচ্ছে সেটা কী হচ্ছে, এইচ তাপে রূপান্তরিত হচ্ছে, তাহলে আমরা কী পাবো, ডাব্লু সমান জে ইন্টু এইচ। ঠিক আছে, ফর্মুলা থেকে আমরা জানি। ঠিক আছে, ডাব্লু সমান অর্থাৎ যে কার্যটা হচ্ছে সেইটা কী পাবো আমরা, ডাব্লু সমান জে ইন্টু এইচ, যেটা কি, যেটা হচ্ছে কি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ঠিক আছে, অর্থাৎ যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এই যে মানটা, এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বার করি, তাহলে কী পাবো, ডাব্লু বাই জে পাবো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ডাব্লুর মানটা কত, ডাব্লু সমান আমরা কি একটু আগে বার করেছি তিন নম্বর সমীকরণ থেকে, আই স্কোয়ার আর টি। ঠিক আছে, ডাব্লু সমান আই স্কোয়ার আর টি। এবার এখানে ডাব্লুর মানটা বসিয়ে দাও, আই স্কোয়ার আর টি বাই জে, এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে কি আমাদের জুলের গাণিতিক রূপ। তাহলে এইটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা, এইচ সমান অর্থাৎ হিট সমান আই স্কোয়ার আর টি বাই জে। ক্লিয়ার হয়েছে? চলো পরে প্রশ্নটা দেখে নিই। পরে প্রশ্নতে কী বলেছে দেখো, যে একটি তারের রোধ আর একে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হলো। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কী ছিল, যদি এল ছিল তাহলে তাকে টেনে কী করা হলো, এন এল করা হলো। ঠিক আছে, অর্থাৎ এন গুণ করা হলো, তারের নতুন রোধ কত হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে দেখো যে ধরি প্রাথমিক দৈর্ঘ্য কি এল, ব্যাসার্ধ কি আর, অর্থাৎ তারের যে ব্যাসার্ধ সেটা কী হচ্ছে আর আছে, এবং রোধাঙ্ক কি রো। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে যদি আমরা ফর্মুলাতে দেখি, ফর্মুলা সমান আমরা কী জানি, আর সমান রো ইন্টু এল বাই এ, তাই তো, রো ইন্টু এল বাই এ। সেখানে যদি আমরা দেখি তাহলে কী পাবো, রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার, অর্থাৎ এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, পাই আর স্কোয়ার। এবং আয়তন কী হবে, তার যে আয়তন সেটা কী হবে, পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার ইন্টু এল। তারটিকে টেনে এন গুণ করলে দৈর্ঘ্য হবে কত, এন এল। ব্যাসার্ধ এখানে কী হবে, পরিবর্তন হয়ে যাবে, কারণ তারটাকে টানা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে ব্যাসার্ধ কী, ব্যাসার্ধ হচ্ছে কি আর অন। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে আর অন। এবার দেখো আয়তন কী হবে, আয়তন তো সেম থাকবে, অপরিবর্তিত থাকছে আয়তন। তাহলে এখানে দেখো যে আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে কী পাবো, পাই আর অনের স্কোয়ার এল অন সমান কী হবে, পাই আর স্কোয়ার এল। আমরা যখন এন গুণ টানলাম, ঠিক আছে, তখন আমরা কী পেলাম, পাই আর অনের স্কোয়ার এল, এটা পেলাম, অর্থাৎ এলটা তখন আর এল থাকছে না, এল অন হয়ে যাচ্ছে এইটা, এবং আয়তন অপরিবর্তিত রয়েছে। তার মানে কি, এইটা সমান সমান আমরা কী লিখতে পারি, পাই আর স্কোয়ার এল, এটা লিখতে পারি, কারণ কি আয়তন অপরিবর্তিত থাকছে, তাহলে এটাকে আমরা লিখলাম। এবার দেখো যে এল অনটা তো আর এল অন থাকছে না, সেটা কি হয়ে গেছে, এন এল হয়ে গেছে, কারণ এন গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা কী বসলাম, এল অনের জায়গায় এন এল বসিয়েছি, সেটা সমান কী হচ্ছে, পাই আর স্কোয়ার এল। তাহলে আর অনের মানটা যদি বার করি, তাহলে আর অনের মানটা কী হবে, আর স্কোয়ার বাই এন,
এবার দেখো যে নতুন রোধটা হবে সেটাকে যদি আমরা আরন দিয়ে প্রকাশ করি তাহলে কি পাবো, রো ইন্টু এলন বাই পাই আরনের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এলনের মানটা বসাবো এনএল, আর এখানে কি আছে আরনের মানটা বেরিয়ে গেছে, আরনের মানটা কি বেরিয়েছে আর স্কোয়ার এন। ঠিক আছে, অর্থাৎ আরনের স্কোয়ারের মানটা কি বেরিয়েছে আর স্কোয়ার বাই এন। তাহলে এখানে আমরা কি বসলাম, আরনের মানটা বসিয়ে দিলাম, সেখান থেকে দেখতে পেলাম কি আমাদের কি বেরোচ্ছে এন স্কোয়ার আর, অর্থাৎ এন স্কোয়ার গুণ কি হবে, মানে কি এখানে কি পাবো আমরা, রোধটা কত হবে এন স্কোয়ার গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ যে রোধটা পাবো সেটা কি হবে এন স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কি হবে আরন, আরন সমান কি হয়ে যাচ্ছে, আরন সমান এখানে কি হয়ে যাচ্ছে যে আর নতুন রোধটা উৎপন্ন হবে আরনটা সেটা কি হবে যে আগের রোধটা ছিল তার এন স্কোয়ার গুণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এন স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।